हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर यूट्यूब चैनल। आज के टेट थ्योरी क्लासे तुम्हारे डिजिटल इलेक्ट्रिक्स नहीं पढ़ा। आगे पार्टे विभिन्न नम्बर सिस्टम में जो कन्वर्सेशन सेगल पढ़े, आज के न्यू एक कन्वर्सेशन पढ़ा। से डेसिमल नम्बर के हेक्सा डेसिमल नम्बर ए वाइस वर्सा, मैं हेक्सा डेसिमल के डेसिमल। तो हेक्सा डेसिमले क्यों एर बेस हे 16 और डेसिमलर बेस 10, तेल 10 থেকে 16 করতে হবে। তো 16 হেক্সা ডেসিমেলে কি বলেছিলাম, 0 থেকে 9 পর্যন্ত সেম নাম্বার, কিন্তু এখানে 10 থেকে 15 পর্যন্ত এ বি সি ডি ই এফ এগুলো লিখতে হয়। সেটা হচ্ছে আমাদের কি হেক্সা ডেসিমেল। তাহলে আমাদের ডেসিমেলে দেওয়া আছে 98765, এটা আমার ডেসিমেলে দেওয়া আছে, সেটাকে হেক্সা ডেসিমেলে কনভার্ট করব। তার নিয়মটা কি, এটা হচ্ছে 98765 এটাকে আমরা 16 দিয়ে ভাগ করে যাব। আগে যেমন আমরা অন্য যে অক্টালে আমরা 8 দিয়ে ভাগ করছিলাম, এখানে আমরা বাইনারিতে 2 দিয়ে ভাগ করছিলাম, এখানে আমরা হেক্সাডেসিমেলে 16 দিয়ে ভাগ করব। তাহলে এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, এটা পাবো রিমাইন্ডারগুলো আমাকে লিখতে হবে। রিমাইন্ডারগুলো নিয়ে হচ্ছে আমার আসল খেলা। তাহলে রিমাইন্ডার এখানে 13, কিন্তু এখানে আমরা 13 পেলে 13 লিখবো না, আমরা এখানে কী লিখবো, 13 জায়গায় ডি লিখবো। তাহলে 13 জায়গায় আমরা ডি লিখেছি। আবার এটাকে 16 দিয়ে ভাগ করার পর কত পেয়েছি, 385, রিমাইন্ডার 12, 12 মানে সি, তাহলে আমরা সি লিখেছি। তারপর এটাকে ভাগ করে 16 24 পেলাম, রিমাইন্ডার 1, তাহলে আমি বলেছি 0 থেকে 9 পর্যন্ত সেম রাখবো, তাহলে আমার 1টা 0 থেকে 9 এর মধ্যেই পড়ছে, এই জন্য 1কে 1 এ রেখেছি। তারপর 16 দিয়ে 1কে ভাগ করছি 0 দিয়ে, কারণ আমার এখানে লাস্টে 0 নিয়ে আসছি, তাহলে 1টা পড়ে রইলো রিমাইন্ডার, তাহলে 1 1। এরপর আমি কী লিখবো, নিচ থেকে উপরের দিকে, যখন আমি এইভাবে করব তখন নিচ থেকে উপরের দিকে লিখবো। তাহলে আমার নিচ থেকে উপরের দিকে হলে কী হচ্ছে, 1 8 1 12 13 12 জায়গায় সি এবং ডি। তাহলে আমার এটা ছিল ডেসিমেলে 98765, সেটাকে আমি হেক্সা ডেসিমেলে কনভার্ট করলে কী পেলাম, 181CD। এখানে যদি কেউ 13 এবং 12 লিখে দেয় তাহলে কিন্তু তার পুরো ভুল হয়ে যাবে, এই জন্য সি এবং ডি। যদি আমার 10 আসতো তাহলে আমি এখানে এ লিখতাম। তাহলে আমার এটা হচ্ছে ডেসিমেল, এটা আমার হেক্সা ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। এইভাবে করতে পারো। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার হেক্সা ডেসিমেল টু ডেসিমেল ফর্মুলা। কি ফর্মুলা হচ্ছে, যদি আমার এখানে নাম্বার সিস্টেম আছে, এ আছে, তাহলে এ জায়গায় আমি কিন্তু 10 লিখেছি, এখানে যদি আমার এ জায়গায় যদি অন্য কিছু থাকতো, ডি এফ বা ই, সেক্ষেত্রে আমি কী করতাম, সেক্ষেত্রে আমি এ যে এ ইকুয়াল টু 10, তাহলে আমি এফ থাকলে আমি কী লিখতাম, এফ থাকলে আমি 15 লিখতাম। প্রথমে আমি এই নাম্বারগুলো লিখে দেবো, 10 1 3 4 10 1 3 4, যেমন ছিল সেরকম লিখে দিয়েছি। এরপর আমি ইনটু 16 করে করে যাব। এরপর এটা নিয়ম কি বলেছিলাম, এটা নিয়ম বলেছিলাম আমরা যেমন বাইনারি থেকে ডেসিমেল করেছিলাম, সেখানে 2 এর পাওয়ার এখানে 0 থেকে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছিলাম, এখানে কি 16 পাওয়ার ডান দিক থেকে বাঁ দিকে, 0 1 2 3। তাহলে আমি ডান দিক থেকে 16 পাওয়ার 0 থেকে বাড়িয়ে বাড়িয়ে যাবো। আমার এখানে যেহেতু 1 2 3 4 চারটে আছে, তাহলে 0 1 2 3, যদি আমার এখানে আরও অ্যাড থাকতো তাহলে আমি এখানে কি প্লাস করে সেই নাম্বারটা ইনটু 16 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতাম। এরপরে আমাকে এগুলো মুখস্থ রাখতে হবে, 16 টু দি পাওয়ার 3 16 টু দি পাওয়ার 2। তাহলে এই জন্য আমি কী করেছি, আগে থেকে লিখে রেখেছি, ঠিক আছে। 16 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি 4096, 16 স্কোয়ার মানে 256, 16 টু দি পাওয়ার 1 মানে 16, 16 টু দি পাওয়ার 0 মানে 0 1। তাহলে 16 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 4096 ইনটু 10 মানে হচ্ছে 40960 প্লাস 16 স্কোয়ার মানে 256, 256 ইনটু 1 মানে 256 প্লাস 16 টু দি পাওয়ার 1 মানে 16, 16 ইনটু 3 48 প্লাস 16 টু দি পাওয়ার 0 1, 1 ইনটু 4 4। এরপর কিছুই না, এরপর যা সিম্পল যোগ, 6 4 10 আর 8 18 8, হাতে 1, 4 রেখে 5, 5 5 10, 10 আর 6 16 6, হাতে 1, 9 রেখে 10, 10 2 12, হাতে 1, 4 1 2 6 8। এটা হচ্ছে আমার কি, এটা আমার ডেসিমেল হেক্সা ডেসিমেল ছিল, সেটাকে আমি ডেসিমেলে কনভার্ট করলাম, 3 3 2 1 3 4 4, ঠিক আছে, 4 1 2 6 8। তাহলে আমার অ্যান্সারটা কী হবে, A 1 3 4, এই বেসগুলো কিন্তু ঠিক করে লিখতে হবে। এটা আমার হেক্সা ডেসিমেলে ছিল, এখন আমার কনভার্ট হয়েছে কিসে, 4 1 2 6 8 ডেসিমেল। ডেসিমেল কী করে বুঝছি, কারণ এখানে কোনো এ থেকে এ পর্যন্ত নেই,
আর যদি এটা অক্টালে হতো, অক্টালে হলে কিন্তু আমার এই 8 থাকতো না, কারণ কি অক্টালে আমার 0 থেকে 7 পর্যন্ত ডিজিট থাকে। তাহলে আমার হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল কনভার্ট করে আমি পেলাম 41268। তাহলে বাকি যদি অন্য কিছু থাকে, এখানে যদি এ না থাকে, আমার যদি এখানে সি থাকতো, তাহলে সেখানে আমি সি এর জায়গায় কি লিখতাম, সি মানে 12, তাহলে আমাকে এখানে 12 দিয়ে গুণ করতে হতো, তখন কিন্তু আমার এটা পুরো চেঞ্জ হয়ে যেত। তাহলে এইভাবে কিন্তু হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। আই হোপ কি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল নাম্বার কী করে কনভার্ট করতে হয় বুঝেছ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট।